সবাইকে শুভেচ্ছা জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা উপকৃত আরোহের সর্বশেষ প্রকরণ ঘটনা সংযোজন নিয়ে আলোচনা করব কলিগেশন অফ আজকের পাঠ শেষে আমরা যেসব দক্ষতা অর্জন করব তা হলো ঘটনা সংযোজনমূলক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারব ঘটনা সংযোজন প্রকৃত আরোহ কি না তা মূল্যায়ন করতে পারব ও ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ করতে পারব ঘটনা সংযোজন আমরা জানি যে এটা হলো অপকৃত আরোহের তৃতীয় প্রকরণ আমরা জানি যে আরোহ প্রথমত দুই প্রকার একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো অপকৃত আরোহ তাহলে আমরা অপকৃত আরোহের সর্বশেষ প্রকরণ এই ঘটনা সংযোজন নিয়ে আজকে জানব প্রথমত আমরা দেখি এই ঘটনা সংযোজন এই শব্দটির উৎস কি যুক্তিবিদ হিউয়েল আমরা এখানে তার ছবি দেখতে পাচ্ছি উইলিয়াম হিউলেল হিউয়েল একজন ব্রিটিশ দার্শনিক বা যুক্তিবিদ তিনি ঘটনা সংযোজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন যাকে ইংরেজিতে কলিগেশন বলা হয়েছে ফ্যাক্স বস্তুত কলিগেশন শব্দটি ল্যাটিন অথবা কলিগেসিও শব্দ থেকে এসছে যার অর্থ উভয় ক্ষেত্রেই বাধা টু বাইন্ড আর ইংরেজিতে কলিগেশন শব্দটির অর্থ হল একসঙ্গে বাধা আর অর্থ তথ্য বা ঘটনা তাহলে কলিগেশন অব ফ্যাক্টস কথার অর্থ হলো আমরা জানি যে তথ্য বা ঘটনাসমূহকে একসঙ্গে বাধা অন্য কথায় একে ঘটনা সংযোজন বলে অভিহিত করা হয় তাহলে ঘটনা সংযোজন শব্দটির অর্থ তথ্য বা একসঙ্গে ঘটনা সংযোজনের সংজ্ঞা কতগুলো অভিজ্ঞতা লব্ধ বিচ্ছিন্ন ঘটনাকে একটি সার্বিক ধারণা দ্বারা একত্র করার যে মানসিক প্রক্রিয়া তাকে ঘটনা সংযোজন বলে যুক্তিবিদ মিল ঘটনা সংযোজনে সংজ্ঞা দিতে গিয়ে বলেন ঘটনা সংযোজন হল এমন একটা মানসিক প্রক্রিয়া যার সাহায্যে কয়েকটি ঘটনাকে একটি মাত্র সাধারণ বর্ণনায় অন্তর্ভুক্ত করা যায় অথবা যা বহু সংখ্যক ঘটনাকে একটি মাত্র বাক্যে সংক্ষিপ্ত করতে পারে তাকে বলা হয় ঘটনা সংযোজন তাহলে বহু সংখ্যক ঘটনাকে অনেকগুলো ঘটনা নিরীক্ষণ করে সেগুলোকে একটি মাত্র সার্বিক বাক্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে ঘটনা সংযোজন ভাষায় কতগুলো তথ্য বা ঘটনাকে প্রত্যক্ষ করার পর ওই তথ্য বা ঘটনাগুলোকে একটি সাধারণ ধারণা বা প্রত্যয়ে প্রকাশ করার যে মানসিক প্রক্রিয়া তাই হচ্ছে ঘটনা সংযোজন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যেটা আমরা আলোচনা করলে স্পষ্ট হবে একজন নাবিক মহাসাগরের মাঝখানে একখণ্ড ভূমি দেখতে পান তিনি প্রথমে বুঝতে পারেননি ভূখণ্ডটি দ্বীপ না উপদ্বীপ তাই তিনি এর চারিদিকে নৌ চালনা শুরু করলেন এবং একে পুরোপুরি প্রদক্ষিণ করে আবার যেখানে থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে ফিরে আসলেন এই নিরীক্ষণের প্রেক্ষিতে পূর্বত সিদ্ধ একটি সঙ্গত ধারণার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভূখণ্ডটি একটি দ্বীপ অর্থাৎ দ্বীপ সম্পর্কে তার ধারণা পূর্বেই ছিল যে যখন চারিদিকে পানি মাঝখানে স্থলভূমি সেই ভূখণ্ডকে বলা হয় দ্বীপ আর তিনি যখন নৌকা নিয়ে ভূখণ্ডটি প্রতিক্ষণ করতে শুরু করেন এবং করতে করতে ঠিক একই জায়গায় এসে পৌঁছান এবং দেখতে পান যে চারিদিকে পানি এবং মাঝখানে স্থলভূমি তখন তার পূর্ব সেই ধারণা থেকে তিনি বললেন যে তাহলে এই ভূখণ্ডটি একটি দ্বীপ তাহলে এইভাবে কয়েকটি ঘটনা নিরীক্ষণ করার পরে যখন নিরীক্ষিত ঘটনাগুলোকে একটি সার্বিক বাক্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় ঘটনা সংযোজন ঘটনা সংযোজনের প্রকৃতিগত বৈশিষ্ট্য সমূহ আমরা কি কি তাহলে দেখতে পাই প্রথমত ঘটনা সংযোজনে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্প অনুপস্থিত আরোহের যে প্রধান মূল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাই আরোহমূলক লম্প এই ঘটনা সংযোজনে সংযোজনে থাকে না অনুপস্থিত থাকে এতে প্রকৃতি নিম্নবর্তিতার নীতি ও কার্যকর নীতিরও কোনো প্রয়োগ দেখা যায় না আরও যে দুটি পরম নীতি প্রকৃতি নিম্নবর্তিতার নীতি ও কার্যক্রম নীতি সে দুটো এখানে থাকে না অনুপস্থিত থাকে ঘটনা সংযোজনে একটা সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় আমরা জানি যে কতগুলো দৃষ্টান্ত নিরীক্ষণ করে তারপর সংক্ষিপ্ত আকারে সেই দৃষ্টান্তগুলোকে একটি সার্বিক বাক্যে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত আকারে এক্ষেত্রে নিরীক্ষণের ভিত্তিতে তথ্য বা ঘটনাবলী সংগ্রহ করা হয় ঘটনা সংযোজনে নিরীক্ষিত তথ্য বা ঘটনাবলী সংযোজিত করে একটা ধারণার অধীনস্থ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ সেখানে পূর্ববর্তী একটা ধারণা থাকে যেমন দ্বীপ সম্পর্কে ওই ধারণাটা আমাদের পূর্বেই রয়েছে চূড়ান্ত বিশ্লেষণে এটি একটি অবরোহমূলক পদ্ধতি তাহলে এখানে বিশেষ থেকে যদিও সংক্ষিপ্ত আকারে একটা সার্বিক বাক্য স্থাপন করা হয় কিন্তু সার্বিক বাক্যটি আসলে পূর্বেই আমাদের ধারণায় থাকে সেজন্য বলা হয় যে এই ঘটনা সংযোজন একটা অবরোহমূলক পদ্ধতি ঘটনা সংযোজনে কোনো রূপ অনুমানের অবকাশ থাকে না ঘটনা সংযোজন অনেক ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহের জন্য অন্যতম একটি সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করে এখন প্রশ্ন আসে যে ঘটনা সংযোজন কি আসলে প্রকৃত আরোহ বা ঘটনা সংযোজন ও প্রকৃত আরোহের মধ্যে পার্থক্যগুলো কি কি ঘটনা সংযোজন প্রকৃত আরোহ কি না এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তিবিদ জে অ্যাসমিন ও উইলিয়াম হিউলির মধ্যে যথেষ্ট মতপার্থক্য সৃষ্টি হয় প্রথমত আমরা ঘটনা সংযোজনকে কেন্দ্র করে দুজন যুক্তিবিদের যে মতপার্থক্য সেটা আমরা দেখি যে প্রকৃত আরোহ বলেন হিউল যে ঘটনা সংযোজন হলো একটি প্রকৃত বা যথার্থ আরোহ আর অন্যদিকে যুক্তিবিদ মিল বলেন যে না ঘটনা সংযোজন প্রকৃত বা যথার্থ আরোহ না তাহলে দুইজন ভিন্ন ধর্মী এখানে মতবাদ প্রকাশ করেন কেন হিউয়েল ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলেন তিনি মনে করেন একের পর এক ঘটে যাওয়া কতগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণা বা প্রত্যয়ে প্রকাশ বা সংযোজিত করার যে পদ্ধতি তা মূলত আরোহমূলক পদ্ধতি তাহলে এখানে আমরা যে নিরীক্ষিত ঘটনাগুলোকে একটি সাধারণ ধারণায় সংযোজিত করে প্রকাশ করি হিউয়েল মনে করেন তা মূলত একটা আরোহমূলক পদ্ধতি কতগুলো অভিজ্ঞতা লব্ধ বিচ্ছিন্ন ঘটনাকে একটি সার্বিক ধারণা দ্বারা একত্র করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে সুপ্রসিদ্ধ বিজ্ঞানী ক্যাপলার যেভাবে মঙ্গল গ্রহে কক্ষপথ আবিষ্কার করেছিলেন তাকে হিউয়েল ঘটনা সংযোজন বলে মনে করেন ক্যাপলার সূর্যের চারিদিকে প্রদক্ষিণরত মঙ্গল গ্রহের অনেকগুলো অবস্থানের ঘটনা লক্ষ্য করেন এবং এ থেকে তিনি সিদ্ধান্ত নেন যে মঙ্গল গ্রহের কক্ষপথ হয় উপবৃত্ত আকারের বা বৃত্তাভাসের মতো কেননা এক্ষেত্রে প্রতিটি স্বতন্ত্র ঘটনা এক একটি বিশিষ্ট দৃষ্টান্ত হিসেবে কাজ করে এবং প্রতিটি ঘটনার সংযোজিত সমষ্টি প্রকৃত আরোহের সার্বিক সিদ্ধান্ত বলে প্রতিপন্ন হয় সুতরাং ঘটনা সংযোজন একটি কি প্রকৃত আরোহক তাহলে কে বলছেন এটা হিউল তার মতে ঘটনা সংযোজন হল প্রকৃত আরহ। পক্ষান্তরে যে মিল বলেন ঘটনা সংযোজন কোনো মতে প্রকৃত আরোহ না তিনি একে আরোহ বলতে নারাজ কারণ তিনি ঘটনা সংযোজন প্রকৃত আরোহের মধ্যে নিম্ন বর্ণিত পার্থক্যগুলো উল্লেখ করেন এক ঘটনার সংযোজনে প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্প বা ঝুঁকি বা সংকট অনুপস্থিত প্রকৃত আরোহে আমরা জানা থেকে অজানায় উপনীত হই কিন্তু ঘটনা সংযোজনে তেমনি কোনো জানা থেকে অজানা ঘটনা অনুমান করা হয় না তাই এতে কোনো অনুমানের অবকাশ থাকে না নাবিকের দৃষ্টান্তে আমরা দেখতে পাই যে তিনি শুধু তার দৃষ্ট ঘটনাগুলোকে তার অর্জিত দ্বীপ সম্পর্কিত পূর্ব ধারণাকে একটা সাধারণ ধারণায় সংযোজিত করেছেন মাত্র কয়েকটি জানা ঘটনাকে একটি সাধারণ ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখানে অনুমান প্রক্রিয়া কাজ করেনি সুতরাং ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয় এটা কার মত যুক্তিবিদ মিলের মত তিনি আরো যুক্তি দেখান কেন ঘটনা সংযোজন প্রকৃতি আরোহ না এখানে যে দৃষ্ট বা ঘটনা বা তথ্য সমূহকে করা হয় কোনো সার্বিকীকরণ করা হয় না এটা ঘটনা সমাবেশকরণের বিবরণ ছাড়া আর কিছু না মিল বলেন যেটা হলো ঘটনা সমাবেশকরণের বিবরণ কিন্তু প্রকৃত আরোহে রয়েছে এক সার্বিকীকরণের প্রচেষ্টা তিন নম্বর যুক্তিবিদ মিল বলেন ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি সার্বিক যুক্তি বাক্য নয় বরং বিশিষ্ট যুক্তি বাক্য কেননা এ পদ্ধতি প্রয়োগের পূর্বেই আমাদের মনে একটা নির্দিষ্ট বিষয় বা বস্তু সম্পর্কে সাধারণ ধারণা বা প্রত্যয় থাকে পরবর্তীতে বিশেষ কিছু ঘটনা দেখে ওই পূর্ব ধারণার ভিত্তিতে আমরা একটি বিশিষ্ট বাক্য স্থাপন করি তাই এর সিদ্ধান্তকে একটি বিশেষ ধারণার প্রতিবেদনকারী একটি বিশিষ্ট যুক্তি বাক্য বলা হয় প্রকৃত আরোহে কতগুলো বিশিষ্ট ঘটনা নিরীক্ষণ করার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা হয় এই দৃষ্টিকোণ থেকে ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলে ধরা যায় না চূড়ান্ত বিশ্লেষণে ঘটনা সংযোজনকে আরোহমূলক নয় বরং অবরোহমূলক পদ্ধতি বলা চলে আরোহ পদ্ধতিতে আমরা সার্বিক ধারণার উপর নির্ভর করে একটি বিশেষ ধারণা উপনীত হই ঘটনা সংযোজনের বেলা আমাদের মনে পূর্ব থেকে একটা ধারণা ক্রিয়া করে যার ভিত্তিতে আমরা একটা বিশিষ্ট ঘটনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখে সেগুলোকে সংযোজিত করতে সমর্থ হই অর্থাৎ এখানে আমরা একটা সাধারণ থেকে বিশেষ ধারণায় উপ উপনীত হলাম কাজী ঘটনা সংযোজন আসলে অবরোহমূলক কিন্তু প্রকৃত আরো হচ্ছে খাটি আরোহমূলক সুতরাং ঘটনা সংযোজনকে যথার্থ বা প্রকৃত আরোহ বলে গণ্য করা যায় না মিল মনে করেন যে আরোহ অনুমান ঘটনা সংযোজন হলেও ঘটনা সংযোজন কোনোক্রমেই আরোহ নয় আরোহ অনুমান বলতে মিল এখানে প্রকৃত আরোহের কথাই উল্লেখ করেছেন এবং ঘটনা সংযোজনকে আরোহের একটি সহায়ক পদ্ধতি বলে ইঙ্গিত দিয়েছেন ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের পার্থক্য প্রথমত আমরা দেখতে পাই এই দুটোর মধ্যে মূল বৈশিষ্ট্যের পার্থক্য রয়েছে আর মূল বৈশিষ্ট্যটা কি সেটা তো আমরা আগেই জানি তা হলো আরোহমূলক লম্ফ তাহলে বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ আছে উপস্থিত কিন্তু ঘটনা সংযোজনে আরোহমূলক লম্প নাই দ্বিতীয়ত কার্যকর নীতির পার্থক্য বৈজ্ঞানিক আরোহে কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করে তার প্রমাণ ও ব্যাখ্যা দানের চেষ্টা করা হয় কিন্তু ঘটনা ঘটনা সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা নেই সার্বিকীকরণের পার্থক্য সার্বিকীকরণ নয় বরং সমষ্টিকরণ করা হয় তাহলে আমরা এখানে দেখি কি করা হচ্ছে সমষ্টিকরণ কিন্তু বৈজ্ঞানিক আরোহে বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয় পদ্ধতিগত পার্থক্য ঘটনা সংযোজন মূলত অবরোহমূলক পদ্ধতি কিন্তু বৈজ্ঞানিক আরোহ যথার্থই আরোহমূলক অনুমান পদ্ধতি এখানে সব স্তর অনুসরণ করা হয় এবং প্রকৃতি নীতি নীতি সবই এখানে অনুসরণ করা হয় স্তর স্তর অতিক্রমের পার্থক্য বৈধ সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে বৈজ্ঞানিক আরোহে আরোহের সব স্তর অনুসরণ করা হয় কিন্তু ঘটনা সংযোজনে এরূপ কোন স্তর অনুসরণ করে পরীক্ষিত হওয়ার কোন সুযোগ নেই স্তরগুলো কি যেমন নিরীক্ষণ বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ এই সমস্ত স্তর অতিক্রম করা হয় রূপের দিক থেকে পার্থক্য বৈজ্ঞানিক আরোহ যথার্থ আরোহ কিন্তু ঘটনা সংযোজনকে তথাকথিত অসংগত রূপ বলে অভিহিত করা হয় বিশ্লেষণগত পার্থক্য বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত সিদ্ধান্তে উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আবিষ্কারের প্রচেষ্টা থাকে কিন্তু ঘটনা শুধু নিরীক্ষিত ঘটনাগুলোকে সংযোজন করে নিলেই স্থাপিত হয় জটিলতার দিক থেকে পার্থক্য বৈজ্ঞানিক আরোহ জটিল পদ্ধতি কারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একে বেশ কতগুলো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হয় ঘটনা সংযোজন একটি সরল পদ্ধতি কারণ এক্ষেত্রে স্বাভাবিক পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো করতে হয় না এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে টনি বলল আমি আপেল কিনে প্রায় ঠকি তাই সেদিন আমি প্রত্যেকটি আপেলের স্বাদ দেখে কিনলাম সবুজ একটি ভিন্ন প্রসঙ্গের না করে বলল যেহেতু একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই প্রশ্ন সেহেতু আরোহ কত প্রকার দ্বিতীয় ঘটনা সংযোজনকে কেন অবরোহমূলক পদ্ধতি বলা হয় টনির বক্তব্যে কোন আরোহের প্রকাশ ঘটেছে তার প্রকৃতিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো আর শেষেরটা সবুজের বক্তব্যে যে আরো প্রকাশ ঘটেছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই খাতায় লিখবে ধন্যবাদ সবাই নিরাপদ থাকো ভালো থাকো